আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আগামী 30শে ডিসেম্বর প্রদান করা হবে শারদ সম্মান সেরা সেরা পুরস্কার। বুধবার এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন পৌর মেয়র দীপক মজুমদার। পৌর মেয়র জানান, আগামী 30 তারিখ রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ী 5টি ক্লাবের মধ্যে এই সেরা সেরা সম্মান পুরস্কার প্রদান করা হবে এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। আগামী 30 তারিখ সন্ধ্যা 6 ঘটিকায় আগরতলা রবীন্দ্রভবন হল নম্বর 1-এ আমরা যারা এই 21টা পুরস্কার যারা পাবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব, সম্মানিত করব, শারদ সম্মান 2022 আগরতলা পৌর নিগম। তো এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বিশেষ অতিথি বিশেষ উপস্থিত থাকবেন রাজ্যের নগরায়ণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং উপস্থিত থাকবেন মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং আমাদের বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া সহ আমরা সমস্ত ক্লাবগুলিকে যারা পুরস্কৃত হবেন সেসব ক্লাবের কর্মকর্তা ক্লাব সদস্য সদস্যদের এবং তাদের সমর্থক প্রত্যেককে আমরা অনুরোধ করছি উক্ত সময়ে উক্ত দিনে ওই তারিখে যাতে উপস্থিত থেকে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমাদের পুরস্কার তারা গ্রহণ করেন, যে শারদ সম্মান। এছাড়া পৌর নিগমের বিভিন্ন জোনালের অন্তর্ভুক্ত বিজয়ী ক্লাব এবং সামাজিক সংস্থার মধ্যেও শারদ সম্মান পুরস্কার প্রদান করা হবে বলে জানায় মেয়র দীপক মজুমদার। সেরার সেরা এবং জোনালের যেসব ক্লাব এবং সামাজিক সংস্থা এই পুরস্কারের পাবে সাংবাদিক সম্মেলনে তাদের নাম উল্লেখ করেন পৌর মেয়র। যারা সমস্ত বিষয়ে প্রথম বা সেরা সেরা হবে তাদেরকে, সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের পৌর নিগম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আমরা প্রথম 5টি পুরস্কার প্রদান করব সেরা সেরা পুজো হিসেবে। সেটা হচ্ছে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপ সজ্জার ক্ষেত্রে, আলোকসজ্জা এবং থিম রচনা এবং মহিলাদের পরিচালিত পুজো কমিটির মধ্যে একটাকে বাছাই করা হবে, মানে সেরা 5টা পুজোকে সেরা সেরা দেওয়া হবে। এটা সুদৃশ্য ট্রফি সহ 50,000 টাকা দেওয়া হবে, সঙ্গে প্রতিটি পুরস্কারের সঙ্গে 5টা সেরা সেরা। শারদ সম্মান হিসেবে নগদ অর্থ 50,000 এবং 25,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে এবং সর্বমোট 21টি পুরস্কার পৌর নিগমের পক্ষ থেকে 30 তারিখের অনুষ্ঠানে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোগী পৌর মেয়র দীপক মজুমদার। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।